বিশ্বকাপ ফাইনালের 24 ঘন্টা আগে থেকে মেলবোর্নে চলছে উৎসব। ক্রিকেট উন্মাদনায় মেতে উঠতে দর্শক আর ক্রিকেট প্রেমীদের সাথে যোগ দিয়েছিলেন সাদা মইনারীরা। মেলবোর্ন থেকে আশিক রুদ্রর আরও একটি রিপোর্ট। ক্রিকেটের রং লেগেছে মেলবোর্নে। এমসিজির ভেতরে যদি চলে যুদ্ধের প্রস্তুতি, তাহলে বাইরে উপভোগের আয়োজন। সেই আয়োজনে ক্রিকেট প্রেমীদের সঙ্গী যোদ্ধারাও। ফ্যান জোনে শাদাব খান থেকে শাহিন শাহ, জস বাটলার থেকে মঈন আলী সবাই এসেছিলেন, কথা বলেছেন, অটোগ্রাফ ফটোগ্রাফের আবদারও মিটিয়েছেন। ফাইনালের আগেই উৎসবে মাতোয়ারা এমসিজি। ফ্যান জোনে জড়ো হয়েছে দু দলের সমর্থকরা। তাদের বিনোদনের জন্য কোনো কিছু কমতি রাখেনি আইসিসি। পাকিস্তান জিন্দাবাদ। ব্যতিক্রমী সাজে পাকিস্তানি হাল্ক এমসিজির ফ্যান জোনকে মাতিয়ে রেখেছিলেন। हमें कोई फर्क नहीं पड़ता कि कोई भी आ जाए, चाहे इंग्लैंड आता चाहे इंडिया आता, पाकिस्तान ही कल जीत रहा है इंशाल्लाह। উৎসব আয়োজনে হাজির কত দেশের মানুষ, আছে বাংলাদেশিরাও। ফাইনাল একটা ম্যাচ দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার, আমি বেশি খুবই খুশি যে আমি টিকিট নিতে পারছি। ক্রিকেট ভক্তদের জন্য কেউ বাদ্য বাজাচ্ছেন, কেউ গান গাইছেন, তবে আসল উৎসব তো হবে রোববার ফাইনালের মঞ্চে। আশিক রুদ্র, চ্যানেল 24, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।